তাহলে আমরা প্রথম আলোচনা করলাম যে আমাদেরকে বন্ডেড ওয়্যার হাউজের আওতায় একবার শুল্কমুক্ত আমদানিতে উৎসাহিত করা হয়, বিকজ অফ যারা রপ্তানি করে তাদের জন্য এটা এই সুবিধাটা দেওয়া হয়। তো এই সুবিধাটা কেন দেয়, বন্ডেড ওয়্যার হাউস সুবিধা কেন দেওয়া হয়? এই বন্ডেড ওয়্যার হাউস সুবিধা মূলত দেওয়া হয় চারটা কারণে। তার একটা কারণ হচ্ছে বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে বৈদেশিক মুদ্রা রিজার্ভ শক্তিশালী করা। বৈদেশিক যে বাণিজ্য এর মাধ্যমে কি হয়, বৈদেশিক মুদ্রা রিজার্ভ শক্তিশালী হয় কিভাবে, আমরা যখন এক্সপোর্ট করি, আমরা যদি সহজ শর্তে যদি ইম্পোর্ট করতে পারি র মেটেরিয়ালস এবং সেটা দিয়ে ফিনিশ গুড তৈরি করে যখন এক্সপোর্ট করি ভ্যালু অ্যাডিশন করে, তখন কি হয়, বৈদেশিক মুদ্রা আমাদের দেশে এক্সপোর্টের এগেনস্টে আমাদের দেশে চলে আসে। তো আমাদের দেশে যখন এই রেমিটেন্স আসে, এইটা কি করে, আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে কি করে, শক্তিশালী করে। দ্বিতীয়ত হচ্ছে কি, বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে দেশের অর্থনৈতিক গতি প্রবৃদ্ধি বৃদ্ধি করা। আমরা এই বৈদেশিক বাণিজ্য শুরু হওয়ার পর থেকে আমাদের দেশে কি হয়েছে, অর্থনৈতিক গতি প্রকৃতি কিন্তু কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। আমাদের এই গার্মেন্টস এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ এর কারণে কিন্তু আমাদের রপ্তানি বাড়ছে এবং এই রপ্তানির ফলে কিন্তু আমাদের কি হয়েছে, ডেভেলপমেন্টটা অত্যন্ত দ্রুত গতিতে, কর্মসংস্থান হয়েছে, বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট হয়েছে। তিন নম্বর কি, প্রাইভেট উদ্যোক্তাদের বিনিয়োগ উৎসাহিতকরণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা। প্রাইভেট যে উদ্যোক্তা আছে তাদেরকে কি করা, উৎসাহিত করা, উৎসাহিত করে এই ইন্ডাস্ট্রিতে নিয়ে আসার ফলে, বিনিয়োগে নিয়ে আসার ফলে কি হয়েছে, আমাদের কর্মক্ষেত্রে ব্যাপক প্রবৃদ্ধি বা কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। চার হচ্ছে দেশের অভ্যন্তরে বৈদেশিক বিনিয়োগ উৎসাহিতকরণের মাধ্যমে কর্মসংস্থান সহ সকল প্রকার সুযোগ সুবিধা বৃদ্ধি করা। কি করা হয়েছে, বৈদেশিক বিনিয়োগে উৎসাহিত করা হয়েছে। আমাদের দেশে যে সমস্ত এক্সপোর্ট জোনগুলো আছে, এক্সপোর্ট জোনগুলোতে বৈদেশিক বিনিয়োগ চলে আসছে। বৈদেশিক বিনিয়োগ আসার ফলে আমাদের দেশের যে দক্ষ জনশক্তি তাদের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এবং এর মাধ্যমে কি হয়েছে, বৈদেশিক মুদ্রা একদিক থেকে আসছে, আবার কি অভ্যন্তরীণ যে ম্যান পাওয়ার আছে তাদের কি ব্যবহার করার মাধ্যমে, উৎপাদন খাতে ব্যবহার করার মাধ্যমে কি হচ্ছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। সো আমাদের চারটা কারণ, একটা হচ্ছে বৈদেশিক মুদ্রা আর রিজার্ভকে শক্তিশালী করা, দুই হচ্ছে এই কর্মসংস্থান সৃষ্টি করা এবং এই কর্মসংস্থান এবং বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক যে গতি প্রকৃতি সেটাকে, ফ্লোটাকে ব্যাপক হারে বৃদ্ধি করা এবং সাথে সাথে আমাদের কি হচ্ছে, দেশের অভ্যন্তরে বৈদেশিক বিনিয়োগকে উৎসাহিত করা। তো সো এই চারটা কারণে আমাদের বেসিক্যালি সরকার এই শুল্কমুক্ত যে বন্ডেড ওয়্যার হাউস, সেই শুল্কমুক্ত বন্ডেড ওয়্যার হাউসের সুবিধার মাধ্যমে এই চারটা জিনিসকে কি করে, তার সমৃদ্ধ করে। এবং আমাদের দেশের যে কাস্টমস বন্ড কমিশনারেট এবং 1969 সালের যে কাস্টমস অ্যাক্ট আছে, এই অ্যাক্ট অনুযায়ী আমাদের দেশে কিন্তু এই সরাসরি রপ্তানি বা 100% রপ্তানিমুখী শিল্প বলতে আমাদেরকে যেটা নির্দেশনা দেওয়া আছে সেটা হচ্ছে 80% আপনি যে আমদানি করলেন তার 80% যদি আপনি রপ্তানি করেন তাহলে সেটাই হচ্ছে 100%, 20% আপনি লোকালে কর প্রদান করার মাধ্যমে আপনি লোকালে ব্যবহার করতে পারবেন। সো 100% রপ্তানিমুখী মানে আপনি যেটা বন্ডেড ওয়্যার হাউজের এগেনস্টে যে আমদানি করতেছেন, এই আমদানি কিন্তু পুরাটাই কিন্তু আপনাকে রপ্তানি করা প্রয়োজন হচ্ছে না, আপনার এই 100% থেকে 80% যদি আপনি রপ্তানি করতে পারেন এবং 20% আপনি লোকালে ট্যাক্স ভ্যাট এবং সরকারের কাস্টমসের আইন কানুন মেনে আপনি লোকালে বিক্রি করতে পারবেন। সো আমরা আজকে দেখলাম যে আমাদের দেশে তাহলে কি আছে, 6 প্রকারের বন্ডেড ওয়্যার হাউস আছে। তার মধ্যে প্রধান যে বন্ডেড ওয়্যার হাউস সেটা হচ্ছে রপ্তানিমুখী টেক্সটাইল ও গার্মেন্টস বন্ড। রপ্তানিমুখী যে টেক্সটাইল এবং গার্মেন্টস এর জন্য যে বন্ডটা হয় সেটা প্রথম, এটা হচ্ছে ডাইরেক্ট এক্সপোর্টের জন্য একটা বন্ড। দ্বিতীয়ত আছে প্রচ্ছন্ন রপ্তানিমুখী বন্ড, মানে যেগুলো ডিমড এক্সপোর্ট হয় তাদের জন্য আলাদা আর একটা বন্ডেড ওয়্যার হাউসের আলাদা পারমিশন দেওয়া হয়। তারপরে কি আছে, তারপরে আছে হোম কনজামশন বন্ড, তারপরে কি আছে ডিপ্লোমেটিক বন্ড, তারপরে কি আছে সুপারভাইজ বন্ড ও ইপিজেড বন্ড। এই 6 ধরনের বন্ড আমাদের দেশে বিদ্যমান আছে। আমরা মূলত রপ্তানিমুখী টেক্সটাইল ও গার্মেন্টস যে বন্ড, যেটা ডাইরেক্ট যে রপ্তানি আছে, ডাইরেক্ট এক্সপোর্ট আছে, সেটা নিয়ে আমরা বিস্তার আলোচনা করব। সাথে সাথে আমরা প্রচ্ছন্ন রপ্তানিমুখী বন্ড, যেটা ডিম এক্সপোর্ট আছে, সেটা নিয়েও আমরা সময়ে সময়ে সেটা নিয়েও আমরা বিস্তার আলোচনা করব। সো আমাদের প্রথম 1 নম্বর হচ্ছে রপ্তানিমুখী টেক্সটাইল এবং গার্মেন্টস বন্ড, ডাইরেক্ট যে এক্সপোর্ট আছে সেটার, এবং দ্বিতীয়টা হচ্ছে প্রচ্ছন্ন রপ্তানিমুখী বন্ড, এই দুটো।